বৌমা, আমি মরিচ ভাতটা দিয়ে ভাত খাইতে পারতেছি না বৌমা। অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খাইনি, একটু তরকারি থাকলে আমাকে দাও বৌমা। এই বুড়া, তোকে যে মরিচ ভর্তা দিয়ে ভাত দিয়েছি এটাই তো চোদ্দ গুষ্টির কপাল। তোর তো খুব সাহস বেড়ে যাচ্ছে দেখছি দিন দিন। বুঝতে পারছি এখন তোর সাথে কি করতে হবে। এই বুড়া, বৌমা আমাকে মেরো না বৌমা। তরকারি লাগবে না? তরকারি কোত্থেকে আসে? কোত্থেকে আসে তরকারি? দিন দিন তোর সাহস বেড়েই যাচ্ছে, তুই ভাত খাবি? তোর ভাত খেতেই হবে না, আজকে তোকে সারাদিন না খাইয়েই রাখবো। বাবা, যারা তো ঠিকই বলেছে, তোমাকে আর আজকে ভাত দেওয়া যাবে না। আর তুমি তরকারি তরকারি করতেছো না, তরকারি আনতে কি টাকা লাগে না? আমার অনেক টাকা লাগে, তাছাড়া আমার বউয়ের তরকারি রান্না করতে অনেক কষ্ট হয়, বুঝেছ? তাই যারা যা বলেছে তাই হবে এখানে। বাবা আসা, তুমি বৌমার দলে চলে গিয়েছো বাবা। এই বুড়া, তোর ছেলে আমার দলে যাবে না তো কি তোর দলে যাবে? যারা, তুমি এসব কি করতেছো? এভাবে হবে না, ওর শরীরে গোন্ডারে চামড়া। তুমি এক কাজ করো, লাঠি নিয়ে আসো, ওকে লাঠি দিয়ে পিটাবো আজকে, যাও। তোমাকে বারবার বলতাম না তুমি তোমার বৌমার কথা শোনো, তুমি তো শোনো না। এবার বোঝো কত ধানে কত চাল, তোমাকে আজকে ছাড়া হবে না, বুঝছো? এটা দিদি, এই দাও, তুমি আমাকে দাও। তোমার শক্তি নেই, তুমি মেয়ে মানুষ, আমি ছেলে মানুষ না, আমার অনেক শক্তি। হ্যাঁ, এই তুই কি ভেবেছিস আমি আমার বাবাকে মারবো? তোর গায়ে হাত দিব না, এই এই তোকে মারবো না। হ্যাঁ, তুই আমার বাবাকে প্রতিনিয়ত অত্যাচার করতি, যেটা তুই আমাকে কখনোই বলতি না। এই আমি এত এত পরিশ্রম করছি, মাথার গাম পায়ে বেলাচ্ছি, শরীর রক্ত পানি করতেছি, কার জন্য? আমার বাবার জন্য। এই তুই কি বলতে পারবি তোর কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণতা রেখেছিলাম? তুই যখন যা চেয়েছিস তাই দিয়েছি। তোর কাছে আমার একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে আমার বাবার ভালো মন্দ দেখার দায়িত্ব একমাত্র তোর, কারণ আমি ছাড়া আমার বাবার দুনিয়াতে আর কেউ নেই। আর তুই কি করলি, দিনের পর দিন আমার বাবারকে হাত দিলি, তাকে অত্যাচার নির্যাতন করলি, তাকে ঠিকমতো কেঁদে দিলি না। এই কেন এমনটা করলি? কেন রে, তুই কার গায়ে হাত দিয়েছিস জানিস? তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস, আমার বাবা আমার মসজিদ, বাবা আমার সব জানিস। আমার জীবনে, আমার এই লাইফে আমার বাবার অবদান কত। ছোটবেলায় আমার মা মারা যায়, আমার মা বাবা বলতে আমি আমার বাবাকেই বুঝি। বাবা মাকে স্নেহ মায়া মমতা দিয়ে মানুষের মতো মানুষ করেছে, আমাকে মানুষ করতে গিয়ে তার জায়গা জমি সয় সম্পত্তি সকল কিছু বিক্রি করে দিয়েছে। জানিস, আমি যখন এসেছি পরীক্ষার্থী ছিলাম, আমার পরীক্ষার সরঞ্জামে টাকা ছিল না, এই লোকটি নিজের রক্ত বিক্রি করে আমাকে টাকা দিছে। সেই বাবাকে তুই দিনের পর দিন অত্যাচার নির্যাতন করিস, কেন রে, কেন রে? আমার বাবা কি তোর বাবা না? এই আমার বাবাকে তোর বাবা মনে করতে পারিস না? আমার বাবার জায়গায় যদি তোর বাবা হতো তুই কি পারতি এমনটা করতে? নিশ্চয় পারতি না। জানিস, এই লোকটি তুই যে এত অত্যাচার নির্যাতন করিস, কোনোদিন মুখ ফুটে আমাকে বলে না যে আশরাফ তোর বউ আমাকে অত্যাচার নির্যাতন করে, তাহলে কত ভালো একজন মানুষ, একজন ফেরেশতার মতো মানুষ। আমার বাবাকে আমরা একটা ভালো পোশাক আশাক পর্যন্ত দিই না, তারপর তার কোনো অভিমান নাই, তার কোনো রাগ নাই। সে বলে না যে তোরা আমাকে দামি দামি ড্রেস দিস না কেন, সে সব সময় আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করে। আমার বাবা যখন নামাজ পড়ে আমি যখন যাই, আমি গিয়ে দেখি দুই হাত তুলে আল্লাহর কাছে তোর জন্য আমার জন্য ফরিয়াদ করতেছে, যেন আমরা ভালো থাকতে পারি। আর সেই মানুষটাকে তুই মানুষ মনে করিস না, আমি অতদিন ভুল পথে ছিলাম, একটা কথা নাই, যেমন কুকুর তেমন মুগুর, নাহলে কুকুরকে শায়েস্তা করা যায় না। আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারি, বিনিময়ে তোর মতো নারীকেও আমার বাসা থেকে বের করতে পারি। আমার বাবাকে যখন তুই দেখতে পারিস না, আমার বাবাকে তুই যখন বাসার কর্মচারী বানিয়ে রেখেছিস, তোর মতো স্ত্রী আমার দরকার নাই, তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবি। বের হ, বের হ বলছি, বুঝছি তুই এভাবে বের হবি না। দাঁড়া দাঁড়াও আসাম, তুমি বৌমাকে আর মেনো না বাবা। বৌমা হলো ঘরের লক্ষ্মী, বৌমাকে নিয়ে তুমি বসবাস করে খাও বাবা। আমি আমি তোমাদের জন্য দোয়া করতেছি বাবা, তোমরা সুখী হও। দেখেছিস, একেই বলে মানুষ, ইনি মানুষ না, একজন ফেরেশতা। যে মানুষটাকে তুই প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করতি, সে মানুষটা তোকে মারতে দিচ্ছে না, একেই বলে বাবা। এলাই হচ্ছে বাবার জাতি। বাবা, তুমি কাদের জন্য দোয়া করতে বলতেছো, কাকে দোয়া করতে বলতেছো?
এই নারীকে যে তোমাকে বাবা ভাবতে পারে না, তোমাকে কর্মচারী বানিয়ে রেখেছে বাড়ির, তাকে তুমি মারতে নিষেধ করতেছো কেন বাবা? তুমি এত ভালো কেন, এত ভালো বোনের মানুষ কেন বাবা? আমার ভুল হয়েছে বাবা, আপনি আমার বাবা, আমাকে ক্ষমা করে দেন। উঠো বৌমা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি বৌমা। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি এটা কি করে ফেলছি, উনি তো আমার বাবা, এটা আমার করা ঠিক হয়নি। এই চুপ থাক তুই, আমি আমার বাবাকে এতটাই ভালোবাসি, আমার বাবা যদি আমাকে বলে আমি বাবার জন্য হাসতে হাসতে বিষ পর্যন্ত খেয়ে ফেলতে পারি, আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারি। আমি আমার বাবার জন্য তোকে আমি শেষবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম তুই যদি এ ধরনের ভুল করিস, অন্যায় করিস, তাহলে তোকে কিন্তু আমার বাসায় আমি রাখবো না। আর হবে না, আর কখনো হবে না, কথা দিচ্ছি। এই যে বাবাকে চুয়ে, তোমাকে চুয়ে কথা দিচ্ছি, আর কখনো এরকম হবে না। সেটাই যেন হয়। যাও আর সব, চলো বৌমা ঘরে, চলো বৌমা।